পাকিস্তানের পর টাইগারদের এবার সাদা পোশাকে ভারত বধের পালা রোহিত বিরাট রবিচন্দন অশ্বিনদের মতো বিশ্বমানের ক্রিকেটারদের বিপক্ষে সিরিজ খেলতে বিমানে ওঠার তিন দিন আগে দল ঘোষণা বাংলাদেশের ঘোষিত ১৬ সদস্যের দলে পাকিস্তানের বিপক্ষে ইতিহাস গড়া প্রায় সব ক্রিকেটারের নাম আছে শুধু শরীফুল ইসলামের নাম খুঁজে পাওয়া যায়নি তার জায়গায় প্রথমবারের মতো দলে সুযোগ পেয়েছেন জাকের আলী অনিক পেসারের পরিবর্তে এক ব্যাটার নেওয়ার যুক্তি ব্যাখ্যা করেছেন বিসিবির নির্বাচক হান্নান সরকার জাকির কিন্তু প্রিভিয়াসলি যদি তার রেকর্ড দেখেন এন বিসিএল লঙ্কার ভার্সনে তার রেকর্ডগুলো যদি দেখেন সেখানে আপনি একটা আইডিয়া পেয়ে যাবেন যে সে লংগার্ভার্সনের জন্য খুব ইউজফুল প্লেয়ার হতে পারে টেস্ট ই স্কোয়াড আমাদের এখন কমপ্লিট করার মতো বেশ কিছু প্লেয়ারকে আমরা রেডি করতে পেরেছি এখন মতো ফিট আছে সো সেই জায়গা থেকে শরিফুলের ইনক্লুশন আমরা রিস্কে যাইনি হোপফুলি যদি সময়ের সঙ্গে সঙ্গে রিকভারি করে আসে টি টোয়েন্টি টেনশাল খেলতে পারবে সম্প্রতি পাকিস্তানে বাবর রিজওয়ানদের হারিয়ে টেস্টের জয়ের তক মানিয়ে দেশে ফেরা টাইগারদের কঠিন পরীক্ষা হবে ভারতের মাটিতে তবে দলের সবাই ফর্মে থাকায় প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ হবে বলে আসা এই নির্বাচকের ইন্ডিয়ান যারা আমরা স্কোয়াডটা যেতে দেখেছি যথেষ্ট এক্সপিরিয়েন্স দল মানে ওদের সব প্লেয়ারের রয়েছে যারা টেস্ট খেলে তো সেই জায়গা থেকে চ্যালেঞ্জটা কিন্তু ডিফারেন্ট থাকবে সেটা অবশ্যই স্বীকার করতে হবে আর ইন্ডিয়া ওয়ার্ল্ডের এক নম্বর দল এখন সো সেই জায়গা থেকে চ্যালেঞ্জটা তো ডিফারেন্ট হবেই আর যদি স্টাবলিশ দল নিয়ে খেলছে চ্যালেঞ্জ থাকবে বাট আমরাও কিন্তু এখন টেস্টে যথেষ্ট ব্যালেন্স একটা দল আমি বলছিলাম এক্সপ্রেস দল সেই জায়গা থেকে আমরা একটা ভালো পজিটিভ মোটিভেশন নিয়ে খেলতে যাচ্ছি দুই ম্যাচের সিরিজটি আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের জন্য খুবই গুরুত্বপূর্ণ পাকিস্তানকে হোয়াইট ওয়াশের পর ভারত অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডের পরই অবস্থান বাংলাদেশের তবে পয়েন্টের থেকে সিরিজে বেশি মনোযোগ দেওয়ার কথা জানান হান্নান সরকার র্যাঙ্কিং এর বিষয়টা অফ দা ফিল্ডে হয়তো অনেক আলোচনা হতে পারে বাট আমাদের সিলেকশন প্যানেলের মধ্যে আসলে এই বিষয়টা নিয়ে একদমই আলোচনা হয়নি এবং আমরা এটা নিয়ে আসলে ভাবতেও চাচ্ছি না কারণ আমরা জানি যে প্রতিটা ম্যাচ প্রতিটা সিরিজ ইম্পর্টেন্ট দুই ম্যাচের টেস্ট সিরিজের জন্য 15 সেপ্টেম্বর তিন ভাগে ভারতের উদ্দেশ্যে রওনা হবে শান্ত বাহিনী শরীফ রাউশন এখন ঢাকা